ঘেয়ামি হাঁস পালন অনেক সময় হাঁস খামারিদের লসের কারণ হতে পারে। অথচ দীর্ঘদিন ধরে এই একঘেয়ামি হাঁস পালন আমরা করে যাচ্ছি এবং এই লসের পিছনে বিভিন্ন কারণকে কিংবা বিভিন্ন পরিস্থিতিকে আমরা দায়ী করছি। তো আমাদেরকে জানতে হবে যে একঘেয়ামি হাঁস পালন আমরা কিভাবে করছি, কিংবা আমরা যদি হাঁস খামারে লাভবান হতে চাই তাহলে কিভাবে আমাদেরকে হাঁস খামারটা পরিচালনা করতে হবে, কিংবা কিভাবে হাঁস পালন করতে হবে। আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা, আশা করছি সবাই ভালো আছেন। তো আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে একঘেয়ামি হাঁস পালন আবার কি? আমরা যারা হাঁস খামারি তারা তো হাঁস পালন আমরা প্রতিনিয়তই করে থাকি, এটাকেই কি একঘেয়ামি বলছেন? না, এটাকে আমি একঘেয়ামি হাঁস পালন বলছি না। একঘেয়ামি হাঁস পালন বলতে আমি এটাকেই বুঝাচ্ছি যে আপনি বড় হাঁস দিয়ে শুরু করেছেন এবং সেই হাঁস আপনি দীর্ঘদিন ধরে পালন করছেন। আপনি মনে করছেন যে এই হাঁসগুলো দিয়েই আপনাকে খামার পরিচালনা করতে হবে, এই হাঁস দিয়ে আপনাকে দীর্ঘদিন ধরে লাভবান হতে হবে, আর এর পিছনে ছুটতে গিয়ে কিংবা এই একঘেয়ামিভাবে হাঁস পালন করতে গিয়ে আপনি নানাভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তো কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন একটু বিস্তারিত আলোচনা করছি। আমরা কিন্তু বিভিন্নভাবে হাঁস পালন করতে পারি, যেমন খোলা মাঠে বিলে হাঁস পালন করতে পারি, মাছ এবং হাঁসের সম্মিলিত চাষ করতে পারি, যেখানে অর্ধবদ্ধ অবস্থায় হাঁসগুলো থাকে একেবারেই বদ্ধ অবস্থায় হাঁস পালন করতে পারি, ডিজিটাল পদ্ধতিতে হাঁস পালন করতে পারি। সর্বোপরি সবার ক্ষেত্রে এক পদ্ধতিতে হাঁস পালন করা সম্ভব নয় বলেই আমরা বিভিন্নভাবে হাঁস পালন করে থাকি। ঠিক তেমনই সকল সিচুয়েশনে, সকল পরিস্থিতিতে কিংবা সব সময়ে একভাবে হাঁস পালন করলে আপনি কিন্তু কখনোই লাভবান হবেন না। সেটা আপনার খামার ব্যবস্থাপনা, পরিবেশ, পরিস্থিতি, স্থান এগুলোর ওপর কিন্তু অনেক কিছুই ডিপেন্ড করে। মনে করেন আপনি খোলা মাঠে হাঁস পালন করেন, সব সময় কিন্তু সেই মাঠটা খোলা থাকবে না, অর্থাৎ সেই মাঠ থেকে আপনি প্রাকৃতিক খাদ্য সবসময় সরবরাহ করতে পারবেন না। কিংবা বিলে হাঁস পালন করেন, বিলে সবসময় কিন্তু প্রাকৃতিক খাদ্যের সরবরাহ থাকে না। তো এই পরিস্থিতিতে আপনি যদি বছরে ১২ মাসেই হাঁস পালন করতে চান, কিছু সময়ের জন্য শুধু আপনি যদি সেই খোলা মাঠের প্রাকৃতিক খাদ্য সংগ্রহ করতে পারেন, বাকি সময় না পারেন, আর আপনার বদ্ধভাবে হাঁস পালন আপনি জানেন না, কিংবা বদ্ধভাবে হাঁস পালনের ক্ষেত্রে অনেক বাধা আছে, সেক্ষেত্রে আপনি যদি সেই হাঁসগুলোকে দীর্ঘদিন পালন করেন আপনি কিন্তু লসের সম্মুখীন হবেন। শুধুমাত্র কয়েক মাসে আপনি প্রাকৃতিক খাদ্য সরবরাহ করতে পারবেন বিধায় যে সেই হাঁসগুলোকে দীর্ঘদিন রেখে দিবেন, এটা কখনোই লাভের কারণ হতে পারে না, বরং তো এটা লসের কারণ হতে পারে। তো আমি বলবো যে যাদের এই সমস্যাগুলো হয়ে থাকে কিংবা যারা এই পরিস্থিতিতে আছেন তারা সেই হাঁসগুলোকে সবসময় রাখবেন না। সিচুয়েশন এবং পরিবেশ পরিস্থিতির ওপর ভিত্তি করে সেই হাঁসগুলোকে আপনাকে সেলস করতে হবে অথবা বিক্রি করে দিতে হবে। মনে রাখবেন দীর্ঘদিন ধরে লসের মুখে না থেকে হাঁসগুলো বিক্রি করে সেই টাকা যদি আপনি অন্য কাজে লাগান কিংবা সেই টাকাগুলো রেখে দেন সেটাই কিন্তু আপনার জন্য অনেকটা লাভের হবে। তো এখন আসা যাক যে যারা অর্ধবদ্ধ অবস্থায় হাঁস পালন করি তাদের ক্ষেত্রে কেমন বাধা আসতে পারে। আমরা যারা পুকুরে হাঁস পালন করি তারা কিন্তু সেই হাঁসগুলোকে দিনের বেলা পুকুরেই রেখে দেই, আর পুকুরের পানি কিন্তু একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে থাকে, আর যখন ঠান্ডা আবহাওয়া থাকে কিংবা ঠান্ডার সময় সেই সময় কিন্তু পানির গভীরতা কম থাকে কিংবা পানির পরিমাণটা কম থাকে, আর একটা নির্দিষ্ট পরিমাণ জায়গার উপর যে পুকুরটা আছে সেই পুকুরের পানি কম থাকার কারণে সেই পানিতে হাঁসগুলো বিচরণ করে আর সেই পানিটা কিন্তু নোংরা হয়ে যায়। আর আপনি বারে বারে যদি হচ্ছে সেই পুকুরে পানি দেওয়ার ব্যবস্থা করেন তারপরেও কিন্তু সেই পানিটা থাকবে না। তো এক্ষেত্রে কিন্তু এই হাঁসের মল দ্বারা সেই পুকুরের পানিটা নোংরা হয়ে যেতে পারে কিছু সময়ের জন্য, যখন পানির
পরিমাণটা কম থাকে কিংবা বৃষ্টি কম থাকে। তো সেই ক্ষেত্রে সেই সময়ে আপনি হাঁসের পরিমাণটা যদি বাড়িয়ে দিতে চান এটা কখনোই পসিবল হবে না। তো আমি রিকোয়েস্ট করবো তো সেই সময়ে আপনি হাঁসের পরিমাণটা কিংবা হাঁসের পার্সেন্টেজটা অবশ্যই কমিয়ে দেবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার লসের কারণটা অনেক ক্ষেত্রে কমে যাবে। অনেক গরমের সময় কিন্তু পুকুরের পানি কম থাকায় সেই পানিটা কিন্তু গরম হয়ে যায়, আর সেই গরম পানি খেয়ে হাঁসগুলো অসুস্থ হয়ে যায় নানাভাবে, যা আপনারা বুঝতেও পারেন না। আর শীতের সময় পুকুরের পানি বের করে দেওয়ার মতো জায়গা থাকে না, অনেক ক্ষেত্রেই কিন্তু এই জায়গা না থাকায় কিংবা এই পুকুরের পানিটা বের করে না দেওয়ার জন্য পুকুরের পানিটা নষ্ট হয়ে যায়। তো এই অর্ধবদ্ধ অবস্থায় হাঁস পালনে নানাভাবে এরকম কিন্তু বাধার সম্মুখীন হতে পারেন। তো এই ধরনের বাধার সম্মুখীন যখন হবেন কিংবা এই বিরূপ প্রতিক্রিয়াগুলো যখন আসবে, তখন আপনারা চেষ্টা করবেন যে হাঁসের পরিমাণটা একটু কমিয়ে দিতে। তো এখন আসছি ডিজিটাল পদ্ধতিতে অথবা একেবারেই বদ্ধ অবস্থায় যারা হাঁস পালন করি। আমরা যারা বদ্ধ অবস্থায় হাঁস পালন করি তারা কিন্তু একেবারেই হাঁসগুলোকে বদ্ধ করে রাখি, অর্থাৎ একটা নির্দিষ্ট ছোট গণ্ডির মধ্যে হাঁসগুলোকে দিনের বেলা রাখি এবং রাত্রেও কিন্তু একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে হাঁসগুলোকে রাখি, অর্থাৎ একটা ঘরের মধ্যে রাখি। আর এই নির্দিষ্ট গণ্ডির মধ্যেই হাঁসগুলো বিচরণ করে, হাঁসগুলো মল ত্যাগ করে, আলো বাতাস সব কিছুই কিন্তু এখান থেকে নিয়ন্ত্রিত হয়। তো যখন আবহাওয়াটা ঠান্ডা থাকে কিংবা আবহাওয়াটা শীতল থাকে সেই সময়ে আপনি কিন্তু সেই নির্দিষ্ট গণ্ডির মধ্যে বেশি সংখ্যক হাঁস পালন করতে পারেন। সেই সময়ে বৃষ্টি হয় না, সেই মাটি কিংবা সেই নির্দিষ্ট গণ্ডিটা অপরিষ্কার না হওয়ার কারণে হাঁসগুলো কিন্তু সুস্থভাবে থাকতে পারে এবং সুস্থভাবে বিচরণ করতে পারে। কিন্তু যখন অতিরিক্ত গরমের সময় সেই নির্দিষ্ট গণ্ডির মধ্যে আপনি যদি হাঁসগুলো গাদাগাদি করে রাখেন কিংবা একটা ছোট্ট জায়গায় বেশি সংখ্যক হাঁস রাখেন, তাহলে সেখানে কিন্তু হাঁসগুলো মল ত্যাগ করে, আর যখন বৃষ্টি হয় কিংবা হচ্ছে সেই জায়গাটা পানি দিয়ে ভিজে যায়, সেই জায়গা থেকে কিন্তু ক্ষতিকারক একটা দিক তৈরি হয় কিংবা ক্ষতিকারক একটা গ্যাসের সৃষ্টি হয়, যে গ্যাসের মাধ্যমে হাঁসগুলো অসুস্থ হয়ে যেতে পারে। কিংবা হাঁসগুলো কিন্তু সঠিক আবহাওয়া কিংবা সঠিক শীতলতাটা পাচ্ছে না, যার কারণে হাঁসগুলো কিন্তু দিনের পর দিন রোগ প্রতিরোধ ক্ষমতা হারিয়ে আস্তে আস্তে অসুস্থ দিকে এগিয়ে যেতে পারে। তো শীতের সময় যেহেতু আমরা যারা বদ্ধভাবে হাঁস পালন করি তারা ডিমের দাম কিন্তু প্রচুর পেয়ে থাকে, কারণ তখন হচ্ছে খাওয়ার জন্য যে ডিমটা সেটা চাহিদা অনেক বেড়ে যায়। আর যারা খোলা অবস্থায় হাঁস পালন করে তারা কিন্তু সেই সময়ে হাঁস পালনটা কমিয়ে দেয় অনেক ক্ষেত্রে। তো আমরা যারা বদ্ধভাবে হাঁস পালন করি আমি মনে করি যে শীতের সময়টায় আমাদের একটা লাভের সময়, তো সেই সময়টা আমরা বেশি করে যদি হাঁস পালন করি সেই সময় কিন্তু আমরা ডিম থেকে অনেক লাভবান হতে পারবো। তো সেই সময় আমরা হাঁসের পরিমাণটা বাড়িয়ে নিতে পারি, আর যখন গরমের সময় একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে যেহেতু হাঁসগুলো থাকে তো আস্তে আস্তে আমরা হাঁসের পরিমাণটা কমিয়ে দিতে পারি। তো এক্ষেত্রে কিন্তু আমাদের যে একটা দীর্ঘদিনের লসের কারণ কিংবা হচ্ছে আমরা যে নির্দিষ্ট একটা সময়ে লাভবান হই সেই লাভের টাকাটা মাইনাস হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। আর গরমের সময় আমরা চেষ্টা করব যে ছোট বাচ্চা দিয়ে খামারটা শুরু করতে, কারণ তখন যদি আমরা ছোট বাচ্চা দিয়ে খামারটা শুরু করি সেই সময়ে আসলে বাচ্চা গ্রোথটা অনেক বৃদ্ধি পায় কিংবা হচ্ছে তাড়াতাড়ি বাচ্চাগুলো বড় হয়ে যায়, আর সঠিক সময়ে আসলে সেই বাচ্চাগুলো থেকে আমরা ডিমের জন্য সেই বাচ্চাগুলো রেডি করতে পারবো, আর সেই সময় আবার আমরা হচ্ছে ডিম বিক্রি করে ভালো একটা মুনাফা অর্জন করতে পারবো। তো এতক্ষণ ধরে যে ইনফরমেশনগুলো দিলাম সেই ইনফরমেশনগুলো আপনাদের যদি কাজে লাগে অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন, আর যদি ভালো লাগে এই ইনফরমেশনগুলো ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য রিকোয়েস্ট করব। আর এখনও আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটিতে প্রেস করে রাখবেন, যাতে করে প্রতিনিয়ত আপনি আপনার প্রয়োজনীয় ভিডিওটা পেয়ে সেই ইনফরমেশনগুলো আপনাদের খামারে কাজে লাগাতে পারেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের কর্মক্ষেত্র থেকে নিজেকে প্রতিষ্ঠিত রাখার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।